হ্যালো বিয়ার জেলো ব্লকে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার একজন বিয়ার্স যার টিভিএস আরটিআর অ্যাপাচি বাইক আছে, তো বাইকটি সেল করে দেওয়া হবে, তাই আমার টেলিগ্রামে ভিডিও করে পাঠিয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আচ্ছা দেখুন, বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে, 2020 মডেল, ফার্স্ট ওনার বাইক, একদম ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি, ডুয়েল ডিস্ক। আর বাইকটি বর্তমানে আছে সাউথ ত্রিপুরা বাইকুরাতে। যারা টিভিএস অ্যাপাচি খুঁজছেন আরটিআর, তারা বাইকটি নিতে পারেন, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তো প্লিজ চেক করে নেবেন। এই যে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি। কোথাও কোনো ক্র্যাশেস নেই, কোনো অ্যাক্সিডেন্টলি ইস্যু নেই, পেপার একদম আপ টু ডেট আছে। আর বাইকটি চলেছে মাত্র 11,000 কিলোমিটার। দেখুন একদম ক্র্যাশ কন্ডিশন আছে বাইকটি। আর বাইকটি সেল করা হবে 85,000-এ, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারেন। এই যে দেখুন টায়ার কন্ডিশন, একদম নিউ কন্ডিশন আছে টায়ার, বাইকটি তো চলেছেই কম, মাত্র 11,000 চলেছে, তাই টায়ারও একদম নিউ কন্ডিশনে আছে। এই যে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো ক্র্যাশেস নেই। কিলোমিটার দেখে নিন, মাত্র 11,000 চলেছে, 11,500। ভিডিওটা পজ করে দেখে নিন। যারা নাকি একটু ভালো কন্ডিশনের টিভিএস অ্যাপাচি খুঁজছেন, তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি একদম শোরুম কন্ডিশনে রয়েছে। আবারও বলছি বাইকটির ডিটেলস, এটা 2020 মডেল, ফার্স্ট ওনার বাইক, বাইকটি আছে সাউথ ত্রিপুরা বাইকুরাতে। আর বাইকটি সেল করা হবে 85,000, এটা ওনার ডিমান্ড, তবে এটা ফিক্স না, আপনার চাইলে নেগোসিয়েট করতে পারেন। যারা নাকি কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে। কে ডুয়েল ডিস্ক আছে, এই যে দেখুন টায়ার থেকে শুরু করে পুরো বাইকটি শোরুম কন্ডিশনে রয়েছে, কোথাও কোনো ক্র্যাশেস নেই। একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে বাইকটি। যারা টিভিএস অ্যাপাচি আরটিআর খুঁজছেন, তারা এই বাইকটি নিতে পারেন। এই যে দেখুন ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো, ফ্রেশ কন্ডিশনে রয়েছে, বাইকটি খুবই যত্ন সহকারে চালাতো যে বাইকটির ওনার, বর্তমান ওনার। তো বিয়ার আজকের ব্লগ আমি এখানে শেষ করবো, দেখা হবো পরবর্তী ব্লগে কোনো বাইক বা গাড়ির রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।